গাজায় তিন দিনের বিরতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন এই বিরতি হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে এদিকে গাজা সিটির কেন্দ্র ইসরায়েলি সেনারা প্রবেশ করেছে বলে জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে হামাসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে তাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী এবং তাদের ছোড়া এনটি ট্যাঙ্ক ট্যাঙ্ক মিসাইলে ধ্বংস হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি ট্যাঙ্ক গাজায় মানবিক সহায়তা বহনকারী রেড ক্রিসেন্টের ট্রাকগুলোকে লক্ষ্য করে ব্রোমা হামলা চালাচ্ছে ইসরায়েল ইন্দোনেশিয়ান হাসপাতাল ও আলসিফা হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধে দিন গড়ানোর সাথে সাথে ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক বোমা হামলা এ পর্যায়ে গাজায় প্রাণহানি দশ হাজার তিনশো ছাড়িয়েছে যার মধ্যে শিশু রয়েছে চার হাজারের বেশি নিখোঁজ আরও দেড় হাজার ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে এসব শিশু